আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটা গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আজকে যে বিষয়টা নির্বাচন করেছি এটা আপনারা অনেকেই জানেন, তারপর আমি একটু মনে করে দেওয়ার চেষ্টা করছি যে এই বিষয়গুলো নিয়ে আপনাকে ভাবতে হবে, নিজের সাথে কথা বলতে হবে এবং সেইটা নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে যে আমি প্রতিদিন কার সাথে মিশব এবং আপনি প্রতিদিন যার সাথে মিশবেন, যার সাথে কথা বলবেন, যাদের সাথে আপনার জানাশোনা থাকবে, আপনি তাদেরই মতো একজন হবেন। তো আপনারা জানেন যে আমরা গত 4 বছর ধরে বাংলাদেশের 64 জেলা এবং বিশ্বের 50টা দেশের প্রবাসী বাংলাদেশী সহ এ পর্যন্ত প্রায় 5.5 লাখ শিক্ষার্থীদেরকে আমরা প্রশিক্ষণ দিয়েছি বিনামূল্যে। 17 নম্বর ব্যাচ এখন চলছে, এক একটা ব্যাচে 90 দিন করে, এবং আমরা এখানে শিখিয়েছি কিভাবে আপনি একজন উদ্যোক্তা হবেন, সেটার যা যা কিছু প্রয়োজন 90 দিনের কর্মশালায় আমরা 400টা কন্টেন্ট দিয়ে সেটা শিখিয়ে থাকি। 14টা স্কিলস আমরা বিনামূল্যে শিখিয়ে থাকি, যেগুলো আপনি যে কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে শিখতে গেলে আপনার কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ টাকা দরকার, সেটা আমরা ফ্রি শিখাচ্ছি। এবং এখানে আমরা অনেক মানবিক সামাজিক ভলেন্টিয়ারিং কাজ করে থাকি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা নিয়ে নিজের সঙ্গে একটু বোঝাপড়া করতে হবে যে আমি আসলে কি হতে চাই, কোথায় যেতে চাই, আমার পরিকল্পনা কি, আমার লক্ষ্য কি, আমার টার্গেটটা ফিক্স করা এবং গোল পোস্টটা ঠিক করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আগামী 5 বছর, 10 বছর, আগামী 3 বছর, 5 বছর, 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান তার একটা ছক এঁকে ফেলতে হবে এবং সেই অনুযায়ী আপনার স্টেপিংগুলো ঠিক করতে হবে। যে আপনার দক্ষতার অভাব আছে তাহলে কিছু দক্ষতা শিখে ফেলেন, যেগুলো আমরা বিনামূল্যে শেখাচ্ছি। কিন্তু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে যে আপনি প্রতিদিন কাদের সাথে মেলামেশা করেন, কাদের সাথে ওঠা বসা করেন, কাদের সাথে আপনি কথা বলেন, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এটার উপরে নির্ভর করবে যে আপনি কেমন হবেন। এবং আপনি এখন আপনি যদি উদ্যোক্তা হতে চান, আমি সেই ব্যবস্থা আপনাদেরকে করে দিয়েছি নিজের বলার মতো একটা গল্পের মাধ্যমে, যে এখানে আপনি যাদের সাথে সারাদিন উঠা বসা কথাবার্তা, মানে ফিজিক্যাল উঠা বসা হয়তো কম হচ্ছে কিন্তু ভার্চুয়াল উঠা বসা কথাবার্তা যোগাযোগ যাদের সাথে হচ্ছে আপনি সেরকমই হবেন। আপনি উদ্যোক্তা হতেই চাইবেন, আপনি আপনার জেলায় বা আপনার দেশে প্রবাসে আপনি যাদের সাথে মেলামেশা করছেন তাদের মধ্যে যারা উদ্যোক্তা হয়েছে আমি তাদের সাথে একটু মেলামেশা করার চেষ্টা করেন, বা আপনি যাদেরকে চেনেন বা জানেন তাদের যদি কোনো ফ্যাক্টরি থাকে, কোনো অফিস থাকে, আপনি সেগুলো একটু ভিজিট করার চেষ্টা করেন। উদ্যোক্তাদের বড় বড় বায়োগ্রাফি পড়ার চেষ্টা করেন, উদ্যোক্তাদের জীবনী, আমি অনেক উদ্যোক্তাদের গল্প আপনাদের সাথে শেয়ার করি প্রতিনিয়ত, সেগুলো আপনি একটু পড়ার চেষ্টা করেন। মানে আপনি যেমনটা হতে চান, পরিকল্পনা করেছেন আমি একজন উদ্যোক্তা হব, আপনি যদি 6 মাস 1 বছর, একটা তো আমরা শেখাচ্ছি এমনিতেই আপনার মধ্যে একটা ধারণা তৈরি হবে, একটা প্রশিক্ষণ আপনি পেয়ে যাচ্ছেন, তারপরে আপনার মেলামেশাটা যদি তাদের সাথেই হয় আপনি সেদিকে যাবেন, কোনো সন্দেহ নাই। আপনি দেখেন মানে এই আমাদের দেশে এই বিভিন্ন সেক্টরগুলো যে একটার পর একটা হচ্ছে, যেমন ধরেন পোলট্রি বলেন বা মাছের চাষ বলেন বা গার্মেন্টস বলেন বা আইটি বলেন, আপনি চিন্তা করে দেখেন ওই একটার পর একটা ইন্ডাস্ট্রি বা একটার পর একটা কোম্পানি হচ্ছে একই সেক্টরে, গার্মেন্টস হচ্ছে একই বা চামড়ার জুতার হচ্ছে বা চামড়ার ব্যবসা হচ্ছে, তারা ওই যে মানুষটা গার্মেন্টসের লোকের সঙ্গে মেলামেশা করেছে দীর্ঘদিন ধরে, দেখেছে, উঠেছে, বসেছে, চাকরি করেছে, অথবা সে কিন্তু আলটিমেটলি পরবর্তীতে সেদিকেই গেছে একই, মানে আইটিতে যাদের নেক আছে তারা আইটি লাইনেই গেছে। সো আইটির অনেক অনেক বড় একটা এরিয়া আছে, অনেকগুলো সেক্টর আছে আইটিতে, সেগুলোতে গেছে। সো যেমন আমি একসময় একটা ইন্টারনেট কোম্পানিতে চাকরি করতাম, সেইখান থেকেই সাহস নিয়ে কিন্তু আমি ইন্টারনেট কোম্পানি করলাম, তো এরকম আর কি। তারপরে আমি একসময় ই কমার্সের সাথে খুব মেলামেশা করতাম, আসা যাওয়া করতাম, ঘোরাফেরা করতাম, কথা বলতাম, শুনতাম, পরে দেখা গেলো আমি ই কমার্স ব্যবসার সাথেও জড়িত হলাম। সো এরকমভাবে আর কি। এখন আমার কথা হচ্ছে যে আপনি যাদের সাথে মেলামেশা করবেন আপনি তাদেরই একজন হবেন। এখন আপনাকে বেছে নিতে হবে, এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ যে আপনি কাদের সাথে প্রতিদিন সময় কাটান। আপনি যদি এমন সব বন্ধুবান্ধব বা ছেলে মেয়েদের সাথে বা যাদের সাথে আপনি মেলামেশা করেন যারা খুব নেগেটিভ, যারা সারাক্ষণ অন্যের সমালোচনা করে ব্যস্ত, অন্যের ভুল ধরায় ব্যস্ত, অন্যের অন্যকে নিয়ে যে সেখানে উপস্থিত নাই তাকে নিয়ে আলোচনায় ব্যস্ত, আপনি সেই আড্ডায়
যাবেন কিনা নিজেকে প্রশ্ন করবেন, কারণ আপনি তো পজিটিভ মানুষ হতে চান, আপনি তো নেগেটিভ মানুষ হতে চান। তাহলে যারা অন্যের ভুল ধরায়, হ্যাঁ আপনার যদি কোনো ভুল হয়, আপনার যদি সত্যিকারের বন্ধু হয়, সে আপনাকে কানে কানে বলে বা ওয়ান টু ওয়ান বলে সেটা আপনাকে কারেক্ট করে দেবে, কারণ আপনি তার ভালো চান। কিন্তু আপনাকে ছোট করে, আপনাকে অপমান করে তো কেউ কোনো কোনো জিনিস কারেক্ট হয় না, এটা হলো এক ধরনের মানসিক রোগ। সো আমরা আমরা সেদিকে যাব না। তারপরে আপনি যদি এমন সব মানুষদের সঙ্গে মেশেন, ধরেন যারা নেশা করে, হ্যাঁ তা আপনি আপনিও নেশাগ্রস্ত হয়ে যাবেন এক সময়, কারণ আপনি দেখছেন আপনাকে নানানভাবে তারা ওই ওইদিকে ইনফ্লুয়েন্স করছে যে এখানে অনেক মজা পাওয়া যায়, অনেক লাইফ অন্য অন্যরকম একটা চিল হয়ে যায়, যে যেভাবে বোঝে লাইফ যে ধ্বংস হয়ে যায় আলটিমেটলি নেশা করে, যে কেউ ভালো নাই, বা সিগারেট খেয়ে যে কেউ ভালো নাই। এবং দেখবেন যারা সিগারেট খায় তাদের বন্ধু বান্ধব অলমোস্ট সবাই সিগারেট খায়। হ্যাঁ, সো এটা একটা, যদিও এটা নিজের ব্যাপার, যেমন আমাকে কখনো সিগারেট খেতে হয় নাই, সো ইটস 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 আপ টু ইউ। এবং আমি আমার অনেক বন্ধু বান্ধবী সিগারেট খায় না, এটাও একটা সত্য কথা, আবার অনেকেই খায়। তো এনিওয়ে আমার বক্তব্যটা হলো যে আপনাকে এই এই কাদের সঙ্গে প্রতিদিন উঠা বসা করবেন, মেলামেশা করবেন, কথা বলবেন, এটা আপনাকে ঠিক করতে হবে। এবং ওইটা আপনাকে হয় উপরের দিকে নিয়ে যাবে, নাহলে ধ্বংসের দিকে, নিচের দিকে নিয়ে যাবে। আপনি আপনার থেকে কম কোয়ালিটির লোকজনের সঙ্গে উঠা বসা, আপনি ডেফিনেটলি তাদের সঙ্গে সম্পর্ক রাখবেন, যোগাযোগ রাখবেন, কথা বলবেন, তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন, কিন্তু আপনার শেখার জন্য আপনি আপনার চেয়ে বেটার কোয়ালিটির লোকজনের সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবেন, উঠা বসার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। সো এতে করে আপনার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন আসবে। এবং এটা একদম চিরন্তন একটা অমীয় বাণী, একটা সত্য কথা, যে আপনি যাদের সঙ্গে মেলামেশা করবেন আপনি তাদের মতোই হবেন। আপনি যদি উদ্যোক্তাদের সঙ্গে, ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করেন, আপনি তাদের মতো হবেন। আপনি যদি ভালো ব্যবসায়ী, সব ব্যবসায়ীদের সঙ্গে মেলামেশা করেন, আপনি তাদের মতো হবেন। আপনি যদি যারা চাকরি বাকরি করে, আপনি তাদের ব্যাপারে খোঁজ খবর রাখেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখেন, তাদের সঙ্গে মেলামেশা করেন, তাদের সঙ্গে কন্টিনিউয়াসলি যে ভাই আমার, আমি একটা এন্ট্রি চাচ্ছি, কোনো না কোনোভাবে আপনার সিরিয়াসনেসটা শো করতে পারেন, আপনার মধ্যে যদি কিছু স্কিলস থাকে আপনি সেদিকেই যাবেন। সো এগেইন আপনি যদি খারাপ ছেলে মেয়ে ছেলেদের সাথে মেশেন বা মেয়েদের সাথে মেশেন, আপনি খারাপের দিকেই যাবেন। সো ইটস আপ টু ইউ এই মেলামেশাটা। তবে আমরা এখানে একটা বিশাল মেলামেশার জায়গা তৈরি করে দিয়েছি নিজের বলার মতো একটা গল্পে, ফাউন্ডেশনে, সেটা হচ্ছে যে পজিটিভিটির মেলামেশা, মানবিকতার মেলামেশা, উদ্যোক্তা হওয়ার মেলামেশা, ভালো মানুষ হওয়ার মেলামেশা, এবং এত চমৎকার একটা জায়গা যেখানে আপনি প্রতি মুহূর্তে নিজেকে বদলানোর সুযোগ পাচ্ছেন, নিজেকে উজ্জীবিত রাখার সুযোগ পাচ্ছেন, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং এটার স্বাদটা গ্রহণ করবেন। এটা এমন একটা জিনিস, এটা এমন না যে আপনি কালকে আর যোগাযোগ রাখলেন না বা মেলামেশা করলেন না, পরে আপনি অন্যদিকে ড্রিল হয়ে যাবেন না, ব্যাপারটা কিন্তু তা না, সেটা হইতে সম্ভাবনা আছে। সো আপনি যদি সারাক্ষণই ভালো মানুষদের সঙ্গে, পজিটিভ মানুষদের সঙ্গে, এবং আপনি যেটা হতে চান সেই মানুষগুলোর সঙ্গে আপনার মেলামেশাটা কন্টিনিউয়াস রেস্ট অফ দ্য লাইফ আপনি বজায় রাখেন, তাহলে আপনাকে কেউ চাইলেও পরিবর্তন করতে পারবে না। আমি চাই আপনাদের জীবনটা বদলে যাক, সুন্দর হোক, সুখী হোক, হাসি খুশি থাকেন, আনন্দে থাকেন, এটাই আমার প্রাপ্তি। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।